ও আমার উম্মত জেনে রেখে দাও মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ভিন্নার কোন একটা পুরুষ যদি গাঁটো নিচে পাঞ্জাবি পায়জামা ইজের যদি পরে সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলবে না ওয়ালাইয়ানসুরু ইলাইহিম আল্লাহ ওই সব যুবকদের দিকে রহমতের নজরে তাকাবে না ওয়ালাইউযাক্কিহিম আল্লাহ ওই সব যুবকদের জীবনে গুনাহ মাফ করবে না ওয়ালাহুম আযাবুন আলিম ওই সব যুবকদেরকে টেনে টেনে জাহান্নামে দেওয়া হবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ক্বালা আল উসবিল ফামাদাল ইয়া রাসূলুল্লাহ কি কারণে যুবকেরা জাহান্নামে যাবে আর ওদের জীবন জীবন কোনো ক্ষতি হবে একটাই কি কারণ আপনি যদি একটু বলে দেন আমরা জেনে যাব আল্লাহর নবী বললেন মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ভিন্নার যে যুবকেরা প্যান্ট পায়জামা ইজের লুঙ্গি পোশাকগুলো ওরা পায়ের গাঁটনুর নিচের ভিতরে যারা পরে এক কথায় গাঁটনুর নিচে যারা পায়জামা পাঞ্জাবি ইজের লুঙ্গি ঝুলিয়ে রাখে আল্লাহর নবী বলেছেন ওরা জান্নাতে যেতে পারবে না ওরা জাহান্নামে যাবে আর দুনিয়ার ভিতরে যৌন উত্তেজিত ক্ষমতা হরমোজনেশন শক্তি আমার আল্লাহ লাঘব করে দেবে আমার আল্লাহ কমিয়ে দেবে তাহলে এটাই যদি কোরআনে সিস্টেম হয়ে থাকে যত আলেম আর ইমাম মুয়াজ্জিন সাজ মুয়াজ্জিন আছে ওদের পায়জামা পাঞ্জাবি ইজের লুঙ্গি গুনো গাঁটনোর উপরে তোলা আছে আর যত আমেরিকা যত ডক্টর ইঞ্জিনিয়ার আছে ওদের মাথার চুলগুনো ছোট আর ওদের শুটগুনো পায়ের টাকনোর উপরে কিন্তু আমাদের সমাজের যুবক যারা এখানে আছে একটা বার খেয়াল করে দেখো নাবির নিচে ওদের পান পায়জামা আর গাঁটনুর নিচে ওদের প্যান পায়জামা ইজের লুঙ্গি ঝুলে আছে এমন কি ওরা জুতোর ভিতরে এতটা ঢুকিয়ে রেখেছে এমন কি ঝাড়ো দিতে দিতে চলে যায় মনে হয় হরিঙ্গাটা থানা থেকে পৌরসভা থেকে ঝাড়োদার পাঠিয়েছে তাহলে যে আল্লাহর কোরআন বলেছে ওরা যদি গাঁটনুর নিচে পায়জামা পাঞ্জাবি ইজের লুঙ্গি এক কোথায় কোনো পোশাক যদি পরে ওদের দুটো ক্ষতি একটা ক্ষতি হলো ওদের যৌন শক্তি কমে যাবে দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো আল্লাহ ওদের দিকে তাকাবে না ওদের গুনাহ মাফ করবে না মিনাল খাসিরিন আল্লাহ ওদের জাহান্নামে দেবে তাই আমি আপনাকে বলছিলাম বাবা ওয়াজ করতে গেলে আপনাকে পরিপূর্ণ আলেম হতে হবে আর ওয়াজ বুঝতে গেলে আপনাকে জ্ঞানী হতে হবে তাহলে এখানে আমরা যদি পাঁচশো জন থাকি তার ভিতরে পঞ্চাশ জন বাদ দিয়ে বাদ বাকি সাড়ে চারশোটা যুবকের প্যান্ট পায়জামা ইজের লুঙ্গিগুলো গাঁটনুর নিচে ঝুলে আছে না নাই আপনি বলবেন হামসে বড়া কহি নেই হে আপনি তো তিন মিনিটে খরিদ্দার আপনার ফগ মারা জামার কাটিং দেখে একটা আমি পাগল হতে পারে কিন্তু আপনার কন্ডিশন আপনি নিজেই জানেন ঠিক না বেটি রং দেখে মানুষকে কখনো বিবেচনা করে দেয় না আপনার কন্ডিশন আপনি নিজে ছাড়া কেউ জানে না আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কি করছেন আপনি তাহলে আজকের ছেলেরা জেনে নাও জীবনে মরণে ইসলামের এই আইনটা পালন করো গাঁটনুর নিচে পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি আমরা জীবনে ইনশাল্লাহ পরব না কথা সত্য তো বাবা আল্লাহ আমার ভাই দিগকে যুবক দিগকে আল্লাহ যেন কবুল করেন হেফাজত করেন বলেন আল্লাহুম্মা আমিন এটা তকবীর নারায় তকবীর আচ্ছা তুমি কি এরকম হাত ধরে তকবীর দেবে তোমার কি এখানে বসার জন্য নিয়ে এসছে বসার জায়গা ছিল তো আরো বাড়িতে ও পাকামো করলে হবে না আর ফুরফুর আর হুজুর না চুপ করে থাকবে তুমি চুপ করে বসে থাকবে যতক্ষণ আমি গাড়ি চালাবো ততক্ষণ আপনার ধমার কাছে বসে থাকতে হবে ঠিক না বেটি তুমি কি মাল ডলছো নাকি আবার মাল ডলা হচ্ছে তাড়াতাড়ি খাও দাও গান গাই তাই রে নাই রে মাল তাড়াতাড়ি মেরে লাও দেরি করো না তকবি দিতে হবে আরে তকবি দান না আরে তকবি তুমি তো তকবি উঁচু হলে পড়ে যাবে তো না এই তামাক এমন একটা জিনিস এ অসম্পর্ককে সম্পর্ক বানায় ট্রেনের শেষ বগিতে একজন তামাক দলছে আর এ মাথায় বর্দা খেয়াল রেখো হয় না হয় না মারাত্মক জিনিস বুঝলেন না ও পরসা ফিরে পানি লিয়েছে কি এই হাতে কোন জায়গা চুলকে যে কি করে সব দেখার দরকার নেই বর্দাটা দেখো বর্দা একটু নিল পাশের কাকু ছিল তাকে একটু দিলে কি আনন্দ করে ভাগযোগ করে খাচ্ছে দেখেছেন বিশাল ব্যাপার মানে নেশা করে একটা মিল আছে তা আপনাকে তাড়াতাড়ি খেয়ে না না তো ওর বিরুদ্ধে কোনো নস করবো তাড়াতাড়ি খান আমি তো ওর বিরুদ্ধে ভাই সব রকম প্রোটেকশন আছে যা সামনে দেখো তাই বলবো তাহলে ছেলেটা তকবীর হবে তো তকবীর হবে রাগ করছেন নাকি রাগ করেননি তো তাহলে একটু সকলে তকবীর দিন না রে তকবীর এটা তকবীরের আওয়াজ বালিশ দিয়ে ঘুম পাড়ানো ভালো আর এটা তকবীর দিন না রে তকবীর একটু দুহাত তোলো দিন বড় ভাইরা এই যুবকেরা
হাত তুলো দিনি একটু হালকা ইকো দেন মাইক দেন একটু হালকা ইকো দাও বাবা দিনকাল ভালো না প্রতিদিন চিল্লাচ্ছি বাবা এটা তকবীর দেই না রে তকবীর হয়নি না রে তকবীর না রে তকবীর আহলে সুন্নাত আল জামা সিলসিলা হাফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর মাশাআল্লাহ হাত নামান একটু গরম হয়েছে তো মাল ঢেলে দোস তো হ্যাঁ তুমি তাকবীর বেশি দেবে না সর্বনাশ হয়ে যাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না কটা 250 টাকা দিলে 21 টাকা হয় কটা 250 টাকা দিলে 21 টাকা হয় একটু গুলিয়ে যাবে না গুলিয়ে যাবে সুপারির দাম বেশি চাচা তো পান খাবে নেশা এখন রাতের অন্ধকারে নাতি সে খেজুরকে ফেলে দিয়ে খাটের তলায় সব জোগাড় করে এখন সুপারি আটি সুপারি এই খাজুরি আটি সুপারি মনে করে পান খেতে হবে তাহলে কি পান খাওয়া বন্ধ হবে বন্ধ হবে না ভাই যে সময়টা আমি ব্যয় করেছি সে সময়টা ধরে দিচ্ছি ভাই রাজমিস্ত্রিকে ঠকাবে না হাতে কাজ হয় মুখে কাজ হয় না কত বুঝতে পারেননি আর কাজ হয় আমাদের হাতে না আমাদের হয় মুখে কত বুঝতে পেরেছেন দু ঘন্টার অজ আধা ঘন্টায় করে দেওয়া যায় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে পিছনে যারা ভাই আছেন ঠিক আছে তো ঠিক আছে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে একটা গজল হবে তো দাঁড়াও আমার চাচার সাথে গজল হবে তো হবে ইনশাআল্লাহ ওই ধনিয়া পাতা ছিটা দিতে হয় না ধনিয়া পাতা আপনার বাড়ি এখানে না আত্মীয়র বাড়ি এসেছেন জামাই আরে সর্বনাশ আজকে শ্বশুর আব্বা এসে বিশাল খুশি শ্বশুর আব্বাকে ভালোবাসবে কেন তারা আমাদের বাবার সমতুল্য আল্লাহ নবী ভালোবাসতেন কত বুঝতে পারেননি আল্লাহ নবী ভালোবাসতেন সবচেয়ে ভালোবাসবেন শ্বশুর জামাই এক পাশে বসে বসে খাবেন কিন্তু জামাইগুলো শ্বশুরের ধারে বারে থাকে না এটা চরম ভুল চরম ভুল ওরা বড় সম্বন্ধীর ভাইরা ভাইয়ের মেজেনদের খালাতে বোনের ভাইজির নাতির একটা মেজে শ্বশুরের মেয়ে এসছে তার পাশে ভেলকুলিতে বসে খাচ্ছে কিন্তু শ্বশুরের পাশে বসে খাবে না কত বুঝতে পারেননি আবার ছেলেরা এমন খায় খেতে খেতে অর্ধেক নষ্ট করে দেয় আচ্ছা মুরগি যখন খায় ওরা তো খায়া ছড়ায় মানুষ যখন খায় চেটে পুচে খায় তাহলে যারা একটু ডিজিটাল দেখায় হোটেলে চাউমিন খায় রেগ রোল খায় রোল খায় একটু হোটেলে যারা লাঞ্চ ব্রেকফাস্ট করে ওরা কিছু খায় কিছুটা ছড়া কিছুটা অবশিষ্ট রাখে আচ্ছা বলেন ও কুত্তা খেয়েছে না মানুষ খেয়েছে আমি ফালতু কথা বলছি না আমার চাইতে আপনারা শিক্ষিত জ্ঞানী এক একটা সার্ভিসে কাজকর্ম নিযুক্ত শুধু মাইক ধরিয়ে দিয়েছেন বলে আমি বলছি তা নয় আপনি বলেন ওটা কুত্তা খায় না মানুষ খায় ওটা মানুষের খাবার শোভনীয় আর কুত্তার খাবার অশোভনীয় কথা বুঝছেন না ওই জন্য আমরা একটু খাই চেটে বুঝে খাই আর কুত্তা মুরগি এরা যারা খায় চেটে বুঝে খেতে পারে না আবার খায় এরকম ধরে এরকম ধরে ঝাঁঝরি হাতা বেড়ি হাতা শহর থেকে সস্তা সাদা পড়েছিলাম না মাল দিয়ে পাক দিচ্ছে এরকম দিয়ে ঢোকালো ভাই কি হবে একটু হাত দেখাও আমি যেখানে যাই হাত দেখাই বেশি ভাই ভাই হাত দিয়েছে খাওয়ার জন্য হাত দিয়েছে মাছ চালার জন্য কোনো ব্যাপার নেই হাত দিয়েছ তো আল্লাহ সামনে দাঁত দিয়েছে কাটার জন্য এই দাঁতটা সরু দিয়েছে গোস্ত ঢুকিয়ে দিয়ে ছিঁড়ে টানার জন্য ভিতরে দিয়েছে শাকসবজি চিবানোর জন্য দাঁতের রস করতে গেলে সে দু ঘন্টা কেটে যাবে গরু খাওয়া যারা বলে চলবে না একদম পুরো সুন্দর করে বুঝিয়ে দেবো খাবিনি কেন তোর মোবাইলে ভিডিওর অপশন আছে বলে তো ভিডিও দেখতে হয় ক্যামেরা আছে বলে ক্যামেরা করতে হয় দাঁতের অপশন আছে বলে তো গোশ খেতে হয় আল্লাহ তাহলে গজল হবে আমি একা বলবো না আপনারা বলবেন হবে সাহেব ফুল দাও না একুশে ওঠো তুমি ওঠো ওঠো এই হলুদ ফুলটা দাও এই হলুদ ফুলটা দাও সাদা ফুল আছে এখানে সাদা দেখো বাবু আচ্ছা ধরে নাও ওইটা সাদা সাদাটা দাও ওইটা এই ছেলেদেরকে আমাদের কাছে একটু ডাকতে হবে যদি আমাদের কাছাকাছি না আসে মসজিদের সঙ্গে সম্পর্ক আলেমদের সঙ্গে সম্পর্ক না হলে এরা ফ্রি ফায়ার পাবজি খেলবে একটু আমাদের কাছে ডেকে নিতে হয় বুঝলেন না মাশাআল্লাহ বল্লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো বল্লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ একটু বাড়াও না সাউন্ড
পাড়া বসে যাচ্ছে বলল ইয়া রাসূলুল্লাহ ছেলের একদম বলে না দেখি একদম বলে না তো বলো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ বাহ গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের শোকে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ বাহ একটু আওয়াজ তোলো না আর জোরে ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে পোষণ করি তুমি রাঙটি কথায় পেলে হলুদ ফুলকে পোষণ করি তুমি রাঙটি কথায় পেলে মায়ার নবীর নৌরানি চেহারা হলুদ ছিল বলে বলো সুবহানাল্লাহ আর একটু আওয়াজ তুলে বলো আর একটু সোনা ভাই জোরে বলো সাদা ফুলকে পোষণ করি তুমি রাঙটি কথায় পেলে মোর নবীজির নোরানি দাঁত সাদা ছিল বলে তাই হলুদ সাদা দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাব তোমার হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে পোষণ করি তুমি রাঙটি কথায় পেলে লাল ফুলকে পোষণ করি তুমি রাঙটি কথায় পেলে ও হত ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না সবুজ রঙকে পোষণ করি তুমি রাঙটি কথায় পেলে জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই সবুজ সাদা হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বলো না বল ইয়া রাসূলুল্লাহ নারে দেখবে আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না আর একটু শুনে পড়ে হবে না টাইম পেরে ফেলে দিস বাকি খুব তাড়াতাড়ি মেরে দিস ভাই অসুবিধা নেই চলেন তাহলে আপনার কাছে ছেলেদের নিয়ে কিছু প্রসঙ্গ নিয়ে তাদের সম্পর্কে কিছু বলেছি তারা হয়তো একটু খারাপ পেয়েছে একটু কষ্ট বেদনা পেয়েছে ওই বক্সের কাছে এত সাউন্ড তা আপনি কি হুরুস করতে ওখানে বসে এটা সরিয়ে এসে বসো ওখানে কিয়ামত হচ্ছে আর ওখানে বসে কানে হাত বসে আছে মানে সে পারশে মাস শরত উজুন গেলে ওয়াল উল্টো ছড়ে হ্যাঁ যাক আল্লাহ আমাদের কবুল করেন বলুন আমিন আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না
এখানে ফুল দিয়েছে অনেক বলি হুজুর এত শান সওকাত করা ফজল করছে না না কোরআন থেকে দলিল দিচ্ছে বাবা ফজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন আল্লাহর কোরআন বলে যে যেখানে তোমরা ইবাদত করবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া লাগবে আল্লাহ রাসূল বলেছেন আত্তুহুরু সাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ ঈমানের অঙ্গ এই যে অনেক বক্তারা ওয়াজ করার সময় জামার বোতাম খোলা থাকে না এরকম খোলা থাকে আর পকেটে আবার মোবাইল ভালো করে দেখো ভালো করে দেখো মোবাইল রাখে এরকম বোতাম থাকে একটা আলেম হতে গেলে 17টা গুণ কতটা গুণ 17টা গুণ এক নাম্বার গুণ হবে তার পোশাক জানো ওই দলের ভিতরে শ্রেষ্ঠ হয় দ্বিতীয় নাম্বার হবে যেন ওই সমাজকে বোঝানোর জন্য পর্যাপ্ত পরিমাণ যেন জ্ঞান থাকে তৃতীয় অপশন থাকবে সে যেন অর্থলোভী না হয় লোক তাকে টাকা দেবে আর দাওয়াতের উপমা করে সে তার নিজের কথা বলবে কোরআন হাদিসের কথা বাদ দেবে কত বুঝতে পেরেছেন এমন করে 17টা গুণ থাকতে হবে 17টা গুণ তার ভিতরে আমাদের 24 পরগনা হোক আমাদের সমাজের সাউথ নর্থের আলেমদের হোক এমন কিছু গুণ পাওয়া খুব কঠিন খুব কঠিন ওই জন্য আমি আপনার কাছে এতটুকু বলছি এতটুকু বলছি আমরা যে জায়গাটায় আছি সিলসিলা ফুরফুরা শরীফ দাদাবি রহমাতুল্লাহ আলাইহির পথ ও মত আমরা যে জায়গাটায় আছি আপনারা এই জায়গাটায় আছেন এতে কি আপনাদের কোনো সন্দেহ হয় নতুন করে কিছু ফ্যাসাং পার্টি উঠেছে না কিছু ফ্যাসাং ওদের বিরুদ্ধে তো অনেক বলেছি আবার আমি বিরুদ্ধে বললে সমস্যা আর অনেকে বলে মফিজুলের সঙ্গে ওয়াজ করব না তা ওয়াজটা করবি কি তোর আজকে এখানে যে ওয়াজটা আমি খেতে খেতে শুনেছি কালকে রেগে সেই ওয়াজ ওখানে করছিস তো ভাঁড়ে আছেটা কি কথা বুঝতে পারেনি কি ওয়াজ করবে তুমি এখানে যে ওয়াজটা করেছে খেতে খেতে শুনেছি তারপরে দিন দেখি না মাইকে সেই ওয়াজ আচ্ছা হলো তারপর তিন দিন পরে কি ছয় দিন পরে আরেক জায়গা পড়েছে এই ওয়াজ শুনছি নিশ্চয় সেই হুজুর বলছে হ্যাঁ হুজুর সেই হুজুর আরে এক ওয়াজ এই এক ওষুধ পড়া রোগীর দিবি আমি একটু বলি বলে তাই আমার সঙ্গে বলে ও জলসা থাকলে আমি জলসা যাব না তা না আসলি কেন বয়ে গেল এবার আমি এত ইউটিউবে এত পরিমাণ অস দেবো তোমার বাড়ি তোমার ছেলে শুয়ে এসে শুনবে তুই পারিস তার রোকা পারিস তার রোকা তার কারণ আল্লাহর ইবাদত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মাজার জিয়ারাত আমরা হলাম একটাই দল জান্নাত সেই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত জোরে বলে আর একটু জোরে হবে না আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম চলেন এক নম্বরে প্রশ্ন আপনাদের কাছে করব আপনাদের এলাকায় কোন ব্যক্তি হয়তো মারা গেছে আর কোন ব্যক্তি মারা যাবার পর খাটিয়াতে আপনারা সবিয়ে দিয়েছেন কিন্তু বারান্দা সবিয়ে দিয়েছেন সেটা আপনার মা হোক সেটা আপনার আব্বা হোক সেটা আপনার স্ত্রী হোক সেটা আপনার প্রেমিকা হোক সেটা আপনার বাড়ি কোন পরিবার হোক কোন ব্যক্তি যদি মারা যায় মারা যাবার পর অনেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি মৃত ব্যক্তির হাতে কিংবা কপালে চুম্বন খায় এখন প্রশ্ন হলো একটা মৃত ব্যক্তি যদি মৃত ব্যক্তির সামনে যদি থাকে কোন ব্যক্তি যদি মারা যায় আর তার মহব্বতে তার ভালোবাসার খাতিরে মৃত ব্যক্তির হাতে কিংবা কপালে চুমু খাওয়া জায়েজ কিনা আমি ওয়াজ করতাম একটা জায়গায় কিন্তু আপনারা যখন বারবার যখন বসেন নি মাথাটা গরম হয়ে গিয়েছিল আর একদিকে মাইকে সমস্যা তার কারণে আমি বাস্তবিক নিয়ে ওয়াজ করছিলাম কিন্তু আজকের এফের যে ওয়াজের অ্যাঙ্গেলটা আমার সিস্টেম ছিল আবার সেই দিকে ঘুরে যায় কোনো ব্যক্তি যদি মারা যায় মারা যাবার পর ওই ব্যক্তিকে মহাব্বতে আপনি চুম্বন খেতে পারবেন কিনা এবার মশলা হবে কি হানাবি মাজাহাবের মশলা কোরআন হাদিস থেকে দলিল আপনাকে দেখো আপনার জন্ম দুঃখিনী মা বিদায় নিয়েছে যে নবী আমার হাদিস শরীফে বললেন ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম ও মফিজুল একটা বার জেনে রেখে দাও তোমার জান্নাত খান কয় নাই তোমার জান্নাত কাবা নয় তোমার জান্নাত মদিনায় নয় তোমার জান্নাত ঈদগাহ নয় তোমার জান্নাত মক্তবে নয় তোমার জান্নাত মসজিদ মাদ্রাসা কোথাও নয় জান্নাত যদি থাকতে হয় তোমার মায়ের আরজুলা কো মায়ের পায়ের তোলায় আমার আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ যে নবী আমার হাদিস শরীফে বলেছেন হুমা জান্নাতুকা নারুকা তোমার নাম রেখেছে বলে মা আমার নামে একটা ঝর্ণা রাখতে পারো না নাম আছে আকাশ নাম আছে ঝর্ণা
এগুলো আছে তো, ইসলাম আছে। এর উপরের কন্ডিশন যদি এই হয়, ভিতরের কন্ডিশন কি খুব ভালো? এ যার বগলের চুলে এত বড় বড় কাটা সময় পায় না, তার আলমারি শোকেসের ভিতরে চুল ঠিক আছে ছোট না বড়? তাহলে যার বগলের চুল যদি এত বড় হয়, তাহলে নিচের চুলগুলো আরো জানি না কেতনা বড়। তাহলে যার নাম রাজু চক্রবর্তী আর যার নাম এদিকে বাপ্পা আর বাপি আর যার নাম মিটুর নাম দোবা আছে, তাহলে জানি না তার জঘন্য ইসলামের বেখেলাপ আরো কত কাজ হয়। উপরে যদি এই থাকে, ভিতরে ইসলাম আছে বলে মনে হয়? অত বোঝাতে পারছি না ভাই। অজনসিয়াত করতে গেলে একটু মান সম্মান লজ্জার মাথা খেয়ে রাখতে হয়, কিছু করার থাকে না। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি এখানে যতগুলো ছেলে বসে আছে, আপনাদের যদি জিজ্ঞাসা করি আপনারা কোরআন শরীফ পড়তে পারেন, এর ভিতরে এক দুজন হাত তুলতে পারবে, আর বাদ বাকি বলবে হুজুর আমরা পারি না। ওই ছেলেকে জিজ্ঞাসা করি দেখা যায় আপনি কি হিন্দি উর্দুতে কথা বলতে পারেন, বলবে হুজুর আমরা হিন্দি বই দেখে আমরা একটু হিন্দি উর্দুতে কথা বলা শিখে গেছি। ওই ছেলেটাকে জিজ্ঞাসা করবে আপনি কি ইংলিশে কথা বলতে পারেন না, আপনি কি ইংলিশ পড়তে পারেন, বলে মোবাইল চালাতে চালাতে ইংলিশ মেসেজ পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে আমরা ইংলিশে মেসেজ করি, আমরা অবশ্যই ইংলিশ পড়তে পারি। ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো বাংলা পারে, হ্যাঁ বাংলা পারে। তাহলে একটা ছেলে বাংলা শিখেছে, একটা ছেলে চেষ্টা করে ইংলিশ শিখেছে, একটা ছেলে চেষ্টা করে উর্দু শিখেছে, হিন্দি শিখেছে। কিন্তু আল্লাহ তো চেষ্টা করা কথা বলে দিয়েছে, দয়ান নবী বলে দিয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া আগ পর্যন্ত তোমার এলমে শিক্ষা করা ফরজ। তাহলে আপনার বাচ্চাকে আপনি আরবি কোরআন শিক্ষা দাওনি, তাহলে এর ভিতরে আপনার ছেলে যদি জাহান্নামে যায়, তাহলে আপনি বাপ আপনার ছেলেকে হক নষ্ট করে দিয়েছেন, আপনাকে কিন্তু জবাবদিহি হতে হতে হবে হবে। এর ভিতরে এত কোনো ছেলে আছে বাবা, আমি আপনাদের হাতে ধরে করজোর করে বলছি, ভুল আমায় নেবে না, আগে আমি ক্ষমা চাই, আমি একটু মোটা অঙ্কের কথা বলছি। এর ভিতরে যারা বসে আছে এখানে যদি 200 জন মানুষ থাকে, 200 জন মানুষের ভিতরে হয়তো 10 জন 20 জন ভালো করে উজু করতে পারে, আর বাদ বাকি 180 জন তারা উজু পর্যন্ত করতে পারে না। তাহলে যারা উজু যারা করতে পারে না, ওদের জিজ্ঞাসা করেন স্বামী আর স্ত্রী মিলনের পরে যে ফরজ গোসল করতে হয়, তাহলে উজু কমন ব্যাপার, এটা যদি না পারে ফরজ গোসল করতে পারে না, পারে না ফরজ গোসল যখন পারে না, চলে তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করো, প্রথম কলেমা বাদ দিয়ে দ্বিতীয় কলেমা পড়তে পারো, তা ওরা পড়তে পারে না, চতুর্থ নাম্বার কলেমা পড়তে পারো, তা বলবে পড়তে পারে না, তুমি কি তওবা শরীফ একা একা পড়তে পারো, তাও পড়তে পারে না। আবার ওই ছেলেদের জিজ্ঞাসা করো যারা দুনিয়াতে ফেসবুক আর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ আর ইউটিউব যারা পাকা পাকা রুক্ত রাম রচনা হয়ে গেছে, ওদেরকে একটা বা জিজ্ঞাসা করো, তাহলে তুমি কি জুম্মার নামাজে একটা সপ্তাহ যাও, তুমি কি জুম্মার নামাজ নিয়ে জানো, তা আমি জানি না। ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো তুমি ঈদের নামাজে যাও, ঈদের নামাজ কি পড়তে পারো, না আমি জানি না। ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো তুমি একটা মাস রোজা রেখেছো কিন্তু তারাবি নামাজ কি তুমি সূরা কেরাত জানো, তা আমি জানি না। ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো তুমি যে 5 অক্ত নামাজ পড়ো না, কিন্তু 5 অক্ত কোনটা, ক অক্ত তুমি কি জানো, তা আমি জানি না। তাহলে আগের হাদিসটা আবার একটু পাল্টে উল্টে দিলাম, পৃথিবীর জমিনে ইসলাম থাকবে আর কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে আদু এর ভিতরে ঈমান আমল কিছুই নাই। একটু বুঝতে পারছো বাবু কি আছে? একদম মৌখিক পরীক্ষার মতো জিজ্ঞাসা করব, মৌখিক পরীক্ষার মতো জিজ্ঞাসা করব। যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে ইউটিউবে ভিটভিটে পাকষ্ট যারা ছেলে আছে, জিজ্ঞাসা করেন দিন দ্বিতীয় কলেমা কি, জিজ্ঞাসা করো দিনে স্বামী আর স্ত্রী মিলনের দোয়া কি, জিজ্ঞাসা করো জানাজা নামাজের নিয়ত কি, জিজ্ঞাসা করো মসজিদে জুম্মার নামাজ কিভাবে পড়তে হয়, জিজ্ঞাসা করো ছেলেদেরকে 5 অক্ত কোন অক্তে ক রেখাত। এগুলো কি বলছি বলে কষ্ট হচ্ছে নাকি? কি হবে, মেয়েদের পিছনে ছুটে ছুটে লিখে লিখে চলে গেছে, পরের মেয়ে যখন আসবে তখন আর ঘোড়ায় উঠে যুদ্ধ করার ক্ষমতা থাকবে না, তখন বলবে হুজুর তুমি একটু দোয়া করো না, মাজাটা তো ভেঙে যাচ্ছে। কথা বুঝতে পারিনি, পরের খাতায় লিখে লিখে শেষ। মেয়ে যারা আছো মাইকে প্রজেক্টর নাকি ভাই, এটা
মেয়ে যারা আছে, কালপিট মেয়ে যারা আছে, মায়েদেরকে বলছি যে সব মেয়েদের হাতে ফোন আছে, এই মেয়েদের কাস্টমার শুধু আপনি একা নয়, ছেলে আরো দু দশটা কাস্টমার আছে। আপনাকে বলবে আমার ভাই আসছে ফোন রেখে দাও, ফোনটা রেখে দেওয়ার পরে ও আর একটা জায়গায় কল লাগাবে, বুঝুন না, আপনাকে ন ঘটি পানি খাওয়াবে, আবার রাতের অন্ধকারে এখন তো শীতের সময় কম্বল মুড়ি দিয়ে ফোনে কথা বলবে, কথা বলতে বলতে দু ঘন্টা যখন হয়েছে তখন বলে তাবারক দাও, তখন একটা ওয়াকম্যানে কিস পর্যন্ত দিয়ে দেবে। আচ্ছা যে মেয়েটা ওয়াকম্যানে একটা মানুষকে ছেলেকে চুম্বন দিতে পারে, আপনাকে একা দিয়েছে আর দু দশজনকে দেয়নি, দেয়নি, তাহলে বলেন এর মুখ ফসকে গেছে। রসুল বলেছে আন্নাল মারআত, আর রসুল বলেছে আল মারআতু যসাল্লাত খামসাহা আসামাত শাহরহা আহসানাত ফরজহা ওয়াতাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত। একটা নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 30 প্রায় একটা মাসের ভিতরে, এই 12টা মাসের ভিতরে একটা মাস যদি ফরজ রোজা রাখে, স্বামীর প্রতি যদি খেদমত করে, দুই পাশার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে জিবহা কায় ঠিক রাখে, 8টা জান্নাত দেখানো হবে, ইচ্ছা অনুযায়ী যে কোনো জান্নাতে যাবে। আচ্ছা এই মেয়েটা জবান ঠিক রেখেছে, ভিডিও কলে ইজ্জত ঠিক রেখেছে, এখন এই মেয়েটা যদি জাহান্নামে যায়, রসুল বলেছেন কেতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ, ওর বাপ যাবে জাহান্নামে হারামখোর, ও হারামখোর বিয়ে দিতে পারবে না, 2 লক্ষ টাকা খরচা, তাই সেকেন্ড হ্যান্ড 10,000 টাকার মোবাইল কিনে দিয়েছে, বড় হারামখোর, ও যাবে জাহান্নামে। ওর বড় ভাই বোনটা দেখছে আমার বন্ধু আমার বোনের সঙ্গে সর্বনাশ করছে, টাকা ধার লিয়েছে জানা সত্ত্বেও প্রতিবাদ করে না, বড় ভাই হারামখোর যাবে জাহান্নামে। ও স্বামী জানে আমি বাইরে কাজ করছি, আমার মোবাইলটা আমার স্ত্রীকে দিলাম, আমার স্ত্রী বিজি থাকে, এসে একবার হোয়াটসঅ্যাপ মিস কল, একটাবার মেসেজ ফোলজার, ফেসবুক একটা বস ভালো করে চেক আপ করে খুলে দেখেন ভিডিও কলে কার সঙ্গে কথা বলে, কেন স্ত্রী বাপ ভাইরা সব মোস্তান পাগর মোস্তান, ও মারের ভয়তে প্রতিবাদ করিনি, ও হারামখোর যাবে জাহান্নামে। ছেলে জানে আমার মা এরকম করতো প্রতিবাদ করিনি, ছেলে যাবে জাহান্নামে। তাহলে ওহিদুন ইসনানি সলা রুবা, একটা মেয়ে যদি জাহান্নামে যায় কটা পুরুষের জাহান্নাম যে যাবে, 4টে। তাহলে আপনার বোন ঠিক আছে কি লক্ষ্য রাখেন, কপাল যাবে আপনার, আপনার মেয়ে ঠিক আছে কি লক্ষ্য রাখেন, কপাল যাবে আপনার, আপনার মা ঠিক আছে কি লক্ষ্য রাখেন, কপাল যাবে আপনার, খারাপ বলছি, আপনার স্ত্রী ঠিক আছে কিনা দেখেন, যদি বলে প্রমাণ দেন আল্লাহ দয়া জান্নাতে লেখা থাকবে। পরীক্ষার সময় বলা হয় পরীক্ষার সময় ডিস্টার্ব করিবে না, খালি পায়ে ভিতরে পরিবেশ করিবেন, জুতো পায়ে পরিবেশ করিবেন না, এমন একটা লেখা থাকে তো জান্নাতে লেখা থাকবে দাইস লায়দ খুল জান্না, যারা নিজের মেয়েকে নিজের বোনকে নিজের মাকে নিজের স্ত্রীকে পরিজনকে পর্দার ভিতরে রাখে না, ফেমাস খুলে দেয়, আর দাইস লায়দ খুল জান্না, এইরকম 4টে হারাম খোরের ভিতরে কোনো হারাম করে জান্নাতে যেতে পারবে না। এখানে যারা বসে আছো আপনার স্ত্রীর নামে আপনি 2 বিঘা জমি দিয়েছো, লাভ কি দুনিয়া সম্পদ, আপনার স্ত্রীকে 10,000 টাকার মোবাইল দিয়েছো, আপনার স্ত্রীকে 20,000 টাকার চুড়ি দিয়েছো, 30,000 টাকার আংটি দিয়েছো, আপনার স্ত্রীকে 5,000 টাকার বেনারসি একটা কাপড় দিয়েছো, কিন্তু আপনার স্ত্রীকে তো 2,000 টাকা দানে বরকা দিলেন না, আপনি কাহা পুরুষের বাচ্চা, আপনার যোগ্যতা নাই স্ত্রীর সঙ্গে আপনাকে রেখে দেবার, তাই আপনি মানুষকে উত্তেজিত করাতেন চলে গেলে আপনার স্ত্রীকে টিকি রাখবে তারাই, আপনি কা পুরুষের বাচ্চা, যোগ্যতা যদি না থাকে, রসুল বলেছে আল্লাহর কোরআন বলেছে ফানকি হুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, শক্তি যদি থাকে 1, শক্তি যদি থাকে 2, শক্তি যদি থাকে 3, শক্তি যদি থাকে 4, যদি মোটি শক্তি না থাকে 1, আর টোটাল যদি শক্তি না থাকে তুমি রাখো রোজা হয়ে যাবে সোজা। তোমার বিয়ে করার কথা কে বলেছে, তোমার তো রোজা রাখার কথা ইসলাম বলে দিয়েছে, রোজা রাখলে যৌন উত্তেজিত কমে যায়, খোদা পেটে থাকলে যৌন উত্তেজিত কমে যায়, তাই কোরআন বলে দিয়েছে যাদের বিয়ে করার ক্ষমতা যোগ্যতা স্ত্রীর টেক আপ দেওয়ার ক্ষমতা নেই তারা অবশ্যই যেন রোজা রাখে, আর 10 জনের খোরাক যেন বানিয়ে না দেয়, এটা ইসলাম। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে রাখতে না পারেন আপনি বিয়ে করলেন কেন, খুব খারাপ বলছি না, খুব খারাপ বলছি, কি হবে, কে বিয়ে করতে বলেছে, পরে উপকার করছো না দান করছো, দান যদি করো 4টে পুরুষের ভিতরে আপনি স্বামী পড়ছো না পড়ে না, এই ছেলেরা বড় ভাইরা বলো পড়ছে তো, কি হবে,
চলেন আমি আপনার কাছে বলছিলাম আমি বাস্তবিক নিয়ে বলছিলাম আমি এখন অজনসিয়াত করি আর বক্তব্য করি আমাদের বাপ চাচা যারা থাকে আমি এদের দিকে তাকাই না আমাদের সমাজে যারা আমাদের সমবয়স্ক যুবক ভাইরা আছে এদেরকে বাঁচানোর জন্য আমি কিছু কথা আপনাদের কাছে বলি চলেন আপনার কাছে আর একটা অপশন বলা দেওয়া যাক আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ও আমার বান্দা জেনে রেখে দাও তোমরা যদি শরীরটা আর নিজের জীবনটা যদি তোমরা ঠিক রাখতে পারো তবে একটাই কাজ তোমরা করবে একটা জায়গায় নবী আমার একটা দেখা যায় আয়াতের আরবি ইবারত করে